আসসালামু আলাইকুম, আমি ডক্টর হাসনা হোসেন আখি, ইনফার্টিলিটি স্পেশালিস্ট ও গাইনোকোলজিস্ট, কাজ করছি হার্টবিট ফার্টিলিটি ক্লিনিক গ্রিন রোড ধানমন্ডিতে। আমরা বন্ধাত্ব নিয়ে যারা কাজ করি তাদেরকে বন্ধাত্ব চিকিৎসার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়, তার মধ্যে স্যালাইন ইনফিউশন সনোগ্রাফি বা সিস বা SIS যেটা আমরা বলি, খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা। তো এই পরীক্ষাটা আসলে কেন এত গুরুত্বপূর্ণ, কারণ এই পরীক্ষার মাধ্যমে আমরা অনেকগুলো জিনিস দেখি। এক নম্বর হচ্ছে টিউবটা প্যাটেন্ট কিনা, অর্থাৎ টিউবটা খোলা কিনা, এটা দেখি। ডিমগুলো ঠিক আছে কিনা, ওভারিটা ঠিক আছে কিনা, এটা দেখি। জরায়ুর ভিতরে কোনো সমস্যা আছে কিনা, পলি বা কোনো সেপটাম এগুলো আছে কিনা এটা দেখি। জরায়ুর মধ্যে কোনো ফাইব্রয়েড এডিনোমাইসিস আছে কিনা সেটা দেখি। সো আসলে একটা পরীক্ষা দিয়ে কিন্তু আপনি মানে পুরো অ্যাসেসমেন্টটা করতে পারছেন, যেটা তার বাচ্চা ধরার সম্ভাবনা কতটুকু বা কোনো প্রবলেম আছে কিনা। এই কারণে আসলে স্যালাইন ইনফিউশন সনোগ্রাফি আমাদের বলতে গেলে, আমরা যারা ইনফার্টিলিটি প্র্যাকটিস করি তাদের জন্য একটি বলতে গেলে ডান হাত বা ফার্স্ট টুল হিসেবে ব্যবহার করা হয়। তো এই পরীক্ষাটা নিয়ে আমাদের অনেকে জানতে চায় যে ব্যথা পাওয়া যাবে কিনা, কিভাবে করবে, হ্যাঁ, বা ওনাকে ভর্তি থাকতে হবে কিনা। আসলে এই পরীক্ষাটা মোটামুটি বলতে গেলে পেইনলেসই, তারপরও আমরা রুগীকে এই স্যালাইন ইনফিউশন সনোগ্রাফি করার আগে অনেক সময় আমরা একটু পেইন কিলার দিয়ে নিই, যেহেতু ব্যথা একটু চান্স থাকে। আর এটা তো ওপিডি প্রসিডিউরে করা হয়, অর্থাৎ আলট্রাসোনোগ্রাফি যেভাবে করা হয় ঠিক অনেকটা সেরকমই প্রসিডিউর, তবে আলট্রাসোনোগ্রাফিতে একটু টাইম বেশি লাগে এবং আপনি এটার পরে বাসায় হেঁটেই চলে যেতে পারবেন এবং এটার জন্য কোনো অ্যানেস্থেশিয়া বা ভর্তি কোনো কিছুরই প্রয়োজন হয় না এবং কষ্টও খুব কম। সেন্টার টু সেন্টার একটু ভেরি করে, তবে 5-6 হাজার টাকার মধ্যে দেখা যায় টেস্টটা করা যায়, কিন্তু এটার গুরুত্ব অনেক। পরীক্ষা ছোট হলেও এটার গুরুত্ব আসলে অনেক। এটা দিয়ে আমরা শুধু যে ডায়াগনোসিস করি তা না, একটা পেশেন্টের ট্রিটমেন্ট প্ল্যানও কিন্তু আমরা স্যালাইন ইনফিউশন সনোগ্রাফির মাধ্যমে ঠিক করে ফেলি। ধরেন স্যালাইন ইনফিউশন সনোগ্রাফিতে আসলো আপনার টিউব ব্লক, তাহলে কিন্তু আর আপনাকে মেডিসিন বা IUI করে কোনো লাভ নেই, আপনাকে IVF এর দিকেই যেতে হবে। আবার স্যালাইন ইনফিউশন সনোগ্রাফিতে দেখা গেল আপনার জরায়ুর ভিতরে একটা পলিপ আছে, সো এই পলিপ অবস্থায় যদি আপনাকে আমরা ওষুধ দিই, ইঞ্জেকশন দিই, কোনো লাভ নাই, বাচ্চা কিন্তু বসবে না। আপনাকে পলিপ কেটে বা ওই সেপটাম কেটেই তারপরে আপনাকে ইনফার্টিলিটি ট্রিটমেন্ট দিতে হবে। বা স্যালাইন ইনফিউশন সনোগ্রাফি করে দেখলাম যে আপনার একটা ফাইব্রয়েড আছে, ইন্ট্রামুরাল ফাইব্রয়েড, বা সেই ফাইব্রয়েডটাও আপনার কিন্তু বন্ধাত্বের একটা খুব বড় কারণ, তো ওটাকে ট্রিটমেন্ট না করে কিন্তু আপনাকে আপনার চিকিৎসা দিয়ে লাভ নেই। সো এই আমাদের এই পুরো জিনিসটা মানে ক্লিনিক পরিষ্কার হওয়ার জন্য এবং ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করার জন্য স্যালাইন ইনফিউশন সনোগ্রাফির অনেক গুরুত্ব আছে। যারা বন্ধাত্ব সমস্যা নিয়ে অনেকদিন ধরে ভুগছেন, রেজাল্ট পাচ্ছেন না, আমার রিকোয়েস্ট হচ্ছে তারা অন্তত একবার একটা স্যালাইন ইনফিউশন সনোগ্রাফি করে আপনি দেখবেন যে আপনার আসলে সমস্যাটা কোথায় এবং কী হচ্ছে, সেই অনুযায়ী আপনি ট্রিটমেন্টের ডিসিশন নেবেন। নারী স্বাস্থ্য ও বন্ধাত্ব নিয়ে আপনাদের যে কোনো ধরনের কোশ্চেনের থাকলে আমাদেরকে জানাবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন বন্ধাত্ব নারী স্বাস্থ্য নিয়ে আরও অনেক বেশি কাজ করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।